पत्रा कलेज सूचक चेयरमैन विशिष्ट शिक्षा अनुरागी जनाब जलालुद्दीन बाबलू उपस्थित हमारे आज के अनुष्ठान मध्यमानी प्रधान अतिथि फेनी सरकारी कलेजे 28,000 स्टूडेंट के अभिभावक विशिष्ट शिक्षाविद जनाब मुख्तार हुसैन सर अध्यक्ष फेनी सरकारी कलेज विशेष अतिथि हिसाब उपस्थित आनी सरकारी कलेजे उत्तर शिक्षा विभाग सम्मानीय सहकारी अध्यापक हमारे मॉडल कलेजे सुख दुखर सतप्रत भाव सर्वदा जड़ित हमार घनिष्ठजन जनाब मुशारफ हुसैन मिलान सर सहकारी अध्यापक फेनी सरकारी कलेज उपस्थित आत्र कलेजे सूचक वाइस चेयरमैन जिन कलेज प्रतिष्ठा लग्न के अक्लान्त श्रम मेधा दिए कलेज के शुरू कर पत्र कलेजे सूचक वाइस चेयरमैन जनाब अबुल जुबैर भुइया मुन्ना साहेब उपस्थित अभिभावक सदस्य हमारे जनाब आमिर हुसैन चौधरी मोजाम्मेल हमार सबसे बड़ भाई हमारे पास बिल्डिंग मॉडल कलेज क्लासरूम से हमारे निकटतर प्रतिवेशी विशिष्ट शिक्षा अनुरागी जनाब रेजाउल करीम रेजा भाई एवं विशिष्ट सांबादिक शरीफ भुइया मॉडल कलेज सुयोग्य प्रभाषकवृंद प्रिय शिक्षार्थीवृंद सबाई के आंतरिक अभिनंदन और शुभेच्छा जाना आज के आसले आनंद आनंद शेष नहीं कारण हमारा आज के प्रधान अतिथि हिसाब से जाके पे कलेजर आंगिक অতি ছোট সারের অনেকগুলি ভবনের একটা ক্লাসরুমের সমান হবে না স্যার আমাদেরকে এসে ভুল করেছেন কৃতার্থ করেছেন আমাদের যে পরীক্ষার্থীরা স্যারের কলেজে পরীক্ষা দিতে যাবে আমাদের এতদিন আমরা অভিভাবক ছিলাম এখানে যতটুকু পেরেছি করেছি আজকে ফেনী কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের হাতে এবং সম্মানীয় সহকারী অধ্যাপক মোশাররফ মিলন স্যারের হাতে আমাদের এই পরীক্ষার্থীদেরকে আমরা সমর্পণ করছি তোমরা ইনশাআল্লাহ সেখানে ছাত্রদের সর্বোচ্চ সহযোগিতায় সেখানে পরীক্ষা দিতে পারবে এই যুগের জন্য মানুষ আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অনুরাগীরাই আসবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অনুরাগীরা এসে যে দুই চারটি কথা বলবে সারা জীবন পাল্টে যাবে জীবনের দুটি কথা বক্তব্যের দুটি কথা স্মৃতিমূলক দুটি কথা তোমার ছাত্র জীবনকে তোমার কর্মজীবনকে পুরো পরিবর্তন করে দিতে পারে আমাদের সেই সবচেয়ে শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই ওনারা আজকে আমাদের কলেজে এসে আমাদেরকে কৃতার্থ করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক কথা বলেছি দুই বছর বলেছি আমরা আরো বলতে পারি আমরা আজকে আর ওইসব বিষয়ে কোনো কথা বলবো না শুধু এতটুকু বিদায় লগ্নে তোমাদেরকে বলতে চাই এই কলেজে যখন ভর্তি হয়েছ তখন হয়তো মনে হয়েছে যে আসলে কি মানে কোনো দালান কোঠা বিল্ডিং উচ্চ দালান কোঠাও নাই অনেক কিছু নাই কিন্তু আজকে যখন কলেজ থেকে বিদায় নিবে আমি তো মনে প্রাণে বিশ্বাস করি হৃদয়ের একটা সুতা ছিঁড়ে যাবে পিছন থেকে একটা সুতা টান দিবে এতটুকু মায়া মমতা এতটুকু ভালোবাসা দিয়ে আমি পড়িয়েছি আমার শিক্ষকরা পড়িয়েছে কোরবানির বন্ধে সরকার 17 দিন বন্ধ ছিল বন্ধ দিয়েছে আমরা মডেল কলেজ তোমাদের পরীক্ষার্থীদের পড়ালেখার কথা চিন্তা করে মাত্র 5 দিন বন্ধ দিয়েছে ঈদের দিন ঈদের আগে দুই দিন ঈদের পরে দুই দিন সকাল 9:30টায় দাঁড়িয়ে আমি দেখটা ইংরেজির ক্লাস শেষ করেছি শরীরিক ক্লাস এখানে হয়েছে আমরা আমাদের যতটুকু আছে সবটুকু দিয়ে চেষ্টা করেছি আমাদের শিক্ষকরা চেষ্টা করেছে আমাদের পরিচালক মহোদয় চেয়ারম্যান মহোদয় সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ভাইস চেয়ারম্যান মহোদয় ওনাদের অবদানে আজকে এই কলেজ আমি কৃতজ্ঞতা চিনতে স্মরণ করতে যাই তাজউদ্দিন পলাশকে পলিটেকনিক্যালের টিচার আমাদের অন্তু স্যারকে দীপক স্যারকে সাইফুল ইসলাম মিঠু স্যারকে আমাদের আরও ডিরেক্টর ছিলেন জসিম খান আমাদের এহসান ভাই ওনারা এই কলেজে শ্রম ধন মেধা দিয়ে এই কলেজকে প্রতিষ্ঠিত করেছেন আমি একটু করেছি শুধুমাত্র ওনাদের নির্দেশনায়
2015 সালে আমি এখানে এসেছি কলেজ 12 সালে প্রতিষ্ঠিত হয়েছে তো 12 সালে প্রতিষ্ঠিত হলে 13 14 এই দুই বছর পরে পরীক্ষাটা আসে 15 সাল এরপরে আমি এসেছি 15 সাল থেকে 23 সাল পর্যন্ত এবার তোমরা পরীক্ষা দিবে 22 সাল পর্যন্ত কলেজে তোমরা জানো এখানে মোর বেশিরভাগ স্টুডেন্ট জিপিএ 3 নিয়ে ভর্তি হয়েছে জিপিএ 2 নিয়ে ভর্তি হয়েছে 3.5 অল্প 4.0 আরো অল্প জিপিএ 4.5 আরো কম এই স্টুডেন্টদেরকে পড়িয়ে বিগত 8 বছর ধারাবাহিক করে ফলাফল ফেলিতে ঈশ্বরীয় ফলাফল আমরা করেছি বিগত ফার্স্ট হয়ে গিয়েছি দুইবার আমরা ফার্স্ট হয়ে গিয়েছি কি আছে আমাদের আন্তরিকতা আছে ভালোবাসা আছে তোমাদের প্রতি দায়িত্ববোধ আছে আমাদের গভর্নিং বডি আছে করেছিল তোমাদের কাছে এই কলেজকে আমানত হিসেবে রাখলাম তোমরা এই কলেজের এখন প্রত্যেকজন যারা এখান থেকে বিদায় নিয়ে যাবে প্রত্যেকজন এই কলেজের এক একজন বিদ্যুৎসাহী এক একজন অভিভাবক এক একজন হিতাকাঙ্ক্ষী কলেজের কল্যাণে কলেজের মঙ্গলে কলেজের ছাত্রবর্তিতে বিপদে আপদে সার্বক্ষণিক তোমরা কলেজের পাশে থাকবে কলেজকে একটি গৌরব উজ্জ্বল কলেজে প্রতিষ্ঠিত কলেজে শুধু ফেনীতে নয় সারা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত কলেজে তোমরা এগিয়ে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে তোমাদের এই সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।